ফাইনালি গুড মর্নিং এন্ড হেই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের ঘরের ছেলে দুষ্টু চিরু তাই আজকে তো গাইস প্রচন্ড পরিমাণে এক্সাইটেড এতটা পরিমাণে এক্সাইটেড যে তোমরা আমি বলে বোঝাতে পারবো না মানে এতটা এক্সাইটেড তার রিজন কিন্তু হচ্ছে একটাই যে ইস্ট বেঙ্গল এন্ড মোহনবাগানের খেলা সো ডার্বি ম্যাচ আজকে খেলাটা যে হবে সেটা আমি মনে ভাবতেও পারিনি কারণ এর আগের ম্যাচে গোয়ার সাথে মোহনবাগানের খেলা হয়েছিল সেমিফাইনালটা সো সেখানে কিন্তু মোহন অলরেডি হেরে যাচ্ছিল সেখানে যা হোক করে যেভাবে হোক জিতেছে অ্যান্ড ফাইনালে এসছে সো গাইস প্রচন্ড আমি এক্সাইটেড হয়ে গেছিলাম অ্যান্ড টিকিটের জন্য অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছিলাম বাট পাইনি সো ফার্স্ট রাউন্ড টিকিট দিয়েছে ফার্স্ট রাউন্ড 4000 মতো টিকিট দিয়ে দিয়েছে অলরেডি তারপর কি জানতে পারি এটা কিন্তু মোহনবাগান 10 থেকে দিচ্ছে সো গাইস আমরা কিন্তু তাই জন্য সেই দিনকেই মানে বিকালবেলা জানতে পেরেছি অ্যান্ড সেই দিনকেই সকাল 4টার মধ্যে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম জাস্ট তোমরা দেখে না সব কিছু প্যান্ডারকে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি অ্যান্ড সকাল 4টে বাজে 7 মিনিট বাকি অ্যান্ড দেখতে পাচ্ছ রাস্তা কিন্তু পুরো ফাঁকা শুধু লরি চলছে সো গাইস ফাইনাল 5টা বাজে অ্যান্ড এখন রাস্তাঘাট পুরো ফাঁকা অ্যান্ড দেখতে পাচ্ছ আমরা এখন মোহনবাগান ক্লাবের সামনে সো সায়ন এসছে আমার সাথে তো চলে এবার লাইনে দাঁড়াতে হবে তাহলে টিকিট পাবো না কিন্তু মোহনবাগানের মাঠে আমরা চলে এসেছি মানে মোহনবাগানের টেন্টে অ্যান্ড এখন বাজে সকাল 5টা অ্যান্ড তার মধ্যে জাস্ট দেখতে পাচ্ছ কত লাইন জাস্ট ওই গেট 6 নম্বর গেট মানে ওখান থেকে কিন্তু শুরু হয়েছে অ্যান্ড জাস্ট লাইনটা দেখো প্রচুর মানে প্রায় এখানে কিছু না হোক 2500 থেকে 3000 লোকজন কিন্তু সকাল 5টার সময় চলে এসছে সো প্রচুর পরিমাণে ভিড় অ্যান্ড গাইজ আমরা কপালে বলে 900 জনের মধ্যে রয়েছি তো জানি না টিকিট পাবো কি পাবো না বাট তাও একটা টিকিটের আশা নিয়ে এসেছি তো দেখা যাক টিকিট পাই কি পাই না সো পরে কথা হচ্ছে প্রায় 6 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর কিন্তু শুনলাম নাকি যে আজকে নাকি কোনো টিকিট মানে একটা টিকিটও কিন্তু দেবে না তাহলে কিন্তু সবাই রেগে গেছেন সবাই মন খারাপে বসে আছে অ্যান্ড যেহেতু এটা ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো ক্লাবের সাথেই হয়েছে তাই কিন্তু সবাই মিলে রাস্তা অবরোধ করেছে সব দেখেই নিয়েছো তো এত কিছু হওয়ার পর কিন্তু টিকিট পাওয়া যায়নি অ্যান্ড সারাদিন সারা রাত জেগেও কিন্তু হলো না তাই মন খারাপ করে বাইক নিয়ে বাড়ি চলে এলাম সো আশা ছেড়েই দিয়েছিলাম যে পাবো না বাট যেহেতু এরিয়ান ক্লাবে ফুটবল খেলতাম সো এরিয়ান ক্লাবে আমি ফোন করি আর বলছি আমাকে আগে কেন বলিস নিচ্ছ অনেক কথা তাছি কিন্তু একটু আগেই আমাকে ফোন করে জানালো যে টিকিট হয়ে গেছে দুটো টিকিট কিন্তু পেয়েছি এটার জন্য কোনো এক্সট্রা টাকা না বাট হ্যাঁ ব্ল্যাকে যদি টিকিট যদি কিনতে যেতাম তাহলে কিন্তু একটা টিকিটের দাম বলছিল 1000 থেকে 2000 টাকার মধ্যে জাস্ট ভাবো গাইজ 100 টাকার টিকিট 1000 টাকা বা 2000 টাকা ব্ল্যাকে বিক্রি হচ্ছে তার মানে বুঝতে পারছো কি অবস্থা নিজের যে খুশি যে আমি ডার্বি দেখতে যাবো স্টেডিয়ামে গাইজ এই জিনিসটা একটা আলাদাই একটা এক্সাইটমেন্ট আমার সবাই বেশি কথা বলা হতো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ডার্বি মানে কিন্তু হচ্ছে গাইজ বাঙালিদের কাছে একটা লড়াই করে জেতার খেলা সো দেখা যাক কি হয় সো চলো জয় মোহনবাগান লেট স্টার্ট কিন্তু সায়ন চলে এসছে অ্যান্ড এখন বাড়ি একটা এখন কিন্তু বেরিয়ে যাচ্ছি প্যান্থারকে নিয়ে তো চলো আজ তো প্রচুর ক্রেজ তো দেখা যাক কি হয় আমাদের সূর্য মেরু নারীর যোগ সবুজ ঘাসে আমাদের খুঁজলে পাবে সোনায় লেখা ইতিহাসে আমাদের সূর্য মেরু নারীর যোগ সবুজ ঘাসে আমাদের খুঁজলে পাবে সোনায় লেখা ইতিহাসে আমাদের রক্তে খেলা খেলার ছলে বিপ্লবী বে এই আমাদের মোহনবাগানের পতাকা নিয়ে নিচ্ছি আমরা এখন একটা আর আমি একটা মাথার জন্য এই একটা নিয়ে নিচ্ছি তো চলো এবার যাওয়া যাক স্টেডিয়াম আমাদের এখন 4 নম্বর গেটে ঢুকবো তার আগে কিন্তু আমি দেখতে পাচ্ছি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি একটু জল খেয়ে নেবো অ্যান্ড তার মধ্যে মোহনবাগানের পতাকা গায়ে জড়িয়ে নিয়েছে জয় মোহনবাগান চলে এবার ঢোকা যাক অ্যান্ড ইনি হলেন সেই স্যার যে আমাকে লাস্ট মুহূর্তে এক কথাতেই আমাকে দুটো টিকিট জোগাড় করে দিয়েছে জলের মতো লেখা প্রবেশ করা নিষিদ্ধ ওখান থেকে ঢুকছে সবাই এখন আবার আর একটা চেক হবে এত কিছু করার পর কিন্তু টিকিট এন্ড আমরা জন কিন্তু চলে এসেছি এখন বিভাবতী প্রিয়ঙ্গনে ব্যাক সাইড দেখতেই পাচ্ছি বিভাবতী প্রিয়ঙ্গন এখন যাবো সিট নাম্বার দেখা যাক কি কি আছে এখন সবাই হাতে টিকিটটা পেলাম অনেক চেকিং করছে গাইজ এখানে খুব কড়াকড়ি চেকিং আছে চলো ভেতরে যাওয়া যাক খেলার সাহস
আমাদের টিকিট কিন্তু দেখা রয়েছে র্যাম 24, সো হচ্ছে র্যাম 23 এন্ড রিপোর্টিং র্যাম 24, সো আমরা কিন্তু ওইটাতে বসবো। কালকে সারাদিন এত কষ্ট করার পর কিন্তু ফাইনালি আমরা টিকিট পেয়েছি, প্রচণ্ড পরিমাণে খুশি, কারণ আমি ডাই হার্ড ফ্যান মোহনবাগানের, সো কপালে ছিল, তাই জন্য কাল এত খেটেছি বলে হয়তো আজকে আমাদের সেই ফলটা পেয়েছি। সো চলো, খুব এক্সাইটেড কী হবে খেলায়, কে জিতবে কে হারবে, তো চলো ফাইনালি চলে এসেছি মানে একটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। হ্যাঁ দর্শক কিন্তু এখনো আর্ধেক আসছে, এখনো আর্ধেক আসেনি, বাট জাস্ট দেখো তাহলে আলাদা
সো গাইস ফাইনালি কিন্তু জিতে গেছি গাইস, ফাইনালি কিন্তু আমরা জিতে গেছি। অ্যান্ড আগের বারে ডার্বিতে গাইস অনেক কিছু বলেছিল ইস্ট বেঙ্গল, বাট আমি ওইসবের মধ্যে আসতে চাইছি না, কারণ খেলা মাঠের মধ্যে খেলা ঠিক আছে, বাট মানে মাঠের বাইরে জিনিসগুলো একদমই ঠিক না। আজকে কিন্তু অনেক ইস্টবেঙ্গলের দর্শকরা কিন্তু অনেক কেউ মার খেয়েছে, অনেক কিছু শুনেছে, তো সেই জিনিসটা আমার একদমই ভালো লাগে। যতই আমি মোহনবাগানের ফ্যান হই না কেন, আমি ইস্টবেঙ্গলকে সেটাই বলছি, ইস্টবেঙ্গলের ফ্যানদের যে খেলার মধ্যে হার জিত তো আছেই, বাট তা বলে এটা না যে তোমার পার্সোনালি অ্যাটাক করবে বা রাস্তাঘাটে কাউকে দেখলে তোমার মারধর করবে, যেটা তোমরা আগেরবার করেছিলে। আমাদের মোহনবাগানের দর্শকরা কিন্তু অতটাও ভায়োলেন্ট না, সব কিছু বুঝে শোনা চলে, বাট কেউ কেউ ভায়োলেন্ট হয়ে যায়, সবাই যে ভালো হবে সেটাও না, সবাই যে খারাপ হবে সেটাও না, সব কিছু মিক্স করে সব কিছু চলে। সো যাই হোক, আজকে গাইস অনেক কিছু হয়েছে, আমার মাঠের বাইরে এসে নাচানাচি করেছি, এই ভিডিওটা তোমরা দেখেছো, আমাকে দেখতে অনেক, কারণ আমি ভিডিও করছিলাম, বাট গাইস নাচানাচি করেছি অ্যান্ড অনেক 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 মজা হয়েছে। অ্যান্ড গাইস বুঝতে পারছি এত কষ্ট করেছি, অ্যান্ড কষ্ট করার পরে যে টিকিটটা পেয়েছি, তারপরে খেলা জিতেছি, সব কিছু হয়তো কালকের কষ্টের উপর ডিপেন্ড করছে, কারণ ওখানে প্রায় ছ ঘন্টার মতো দাঁড়িয়েছিল লাইনে, জাস্ট ভাবো কতটা কষ্ট করেছি আমরা। আমার থেকে কিন্তু অনেক কেউ বেশি কষ্ট করেছে, কারণ তারা কিন্তু মেদিনীপুর, ঝাড়গ্রাম আরও দূর দূর থেকে এসছে, তারা কিন্তু রাতে বাড়িও যায়নি, ওখানে রাতে থেকে গেছিলো। সো যাই হোক, অ্যাট লাস্ট সবাই মিলে রেজাল্টটা তো ভালোই পেলাম, যে ফাইনালে কিন্তু আমরা জিতে গেছি। অ্যান্ড 19 বছর পর কিন্তু এই ডুরান্ড কাপে আবার ডার্বি হলো, অ্যান্ড সেখানে কিন্তু মোহনবাগান জিতলো, সেটার থেকে খুশি হয়তো কিছু হয় না। অ্যান্ড গাইস কারা কারা মোহনবাগান আছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না, অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর গাইস 1K খুবই কাছে, একদম 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 কাছে চলে এসেছি, আর বেশি দেরি নেই, সো একটু করে দাও, একটু সাপোর্ট করো, একটু ভালোবাসো। চলো আজ জন্য এটুকু, দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগ বা প্র্যাঙ্ক নিয়ে। আমাদের সূর্য মেরু নারীর যোগ সবুজ ঘাসে, আমাদের খুঁজলে পাবে সোনায় লেখা ইতিহাসে।